বন্ধুরা এসএসসি সংক্রান্ত অনেকগুলি ভালো খবর রয়েছে আজকের ভিডিওটিতে এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার ঠিক কি কি বলেছেন এসএসসি নিয়ে সেটা বলবো আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের খবরটি এপ্রিলের শেষ সপ্তাহে শুরু আপার প্রাইমারি তৃতীয় ফেজ ভেরিফিকেশন আপার প্রাইমারি তৃতীয় ফেজে ভেরিফিকেশন শুরু হতে চলেছে এপ্রিলের শেষ সপ্তাহে প্রায় দশ হাজার চাকরি প্রার্থীকে তৃতীয় ফেজে ভেরিফিকেশনে ডাকা হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার গেজেটের নিয়ম অনুযায়ী ওয়ান ইস টু ওয়ান ইস টু ফোর অনুপাত বজায় রাখতে তৃতীয় ফেজে কাউন্সিলিং করা হচ্ছে বলে জানান তিনি পাশাপাশি নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য চতুর্থ কাউন্সিলিং হবে বলেও জানিয়েছেন সৌমিত্র সরকার তবে কবেই দুটি স্তরে কাউন্সিলিং হবে তা এখনও জানা যায়নি আপার প্রাইমারি তৃতীয় পেজে ভেরিফিকেশান নিয়ে সৌমিত্রবাবু বলেন আপার প্রাইমারি খুব শিগগির করছি আপার প্রাইমারি তেইশ হাজার ভেরিফিকেশান হলো আবার ভেরিফিকেশান শুরু করতে হবে আমার তো ওয়ান ইস টু ওয়ান ইস টু ফোর রেশিওতে আনতে হবে এই মাসে তৃতীয় পেজে ভেরিফিকেশান শুরু করার ইচ্ছা আছে তিনি আরও বলেন আপার প্রাইমারি প্রথম পেজের ভেরিফিকেশনে তেরো হাজার শূন্য পদের জন্য প্রায় সতেরো হাজার প্রার্থীকে ডাকা হয়েছিল সেই দফায় অনেক প্রার্থী অনুপস্থিত থাকায় বাকি শূন্য পদের জন্য আরও ছ হাজার প্রার্থী ভেরিফিকেশন করা হয় দ্বিতীয় ফেজে আপার প্রাইমারিতে নিয়োগের গেজেট অনুযায়ী ওয়ান ইস টু ওয়ান ইস টু ফোর অনুপাত মেনে ওয়েটিং লিস্ট তৈরি করতে হয় এজন্য আরও প্রায় দশ হাজার প্রার্থীকে ডাকা হচ্ছে তৃতীয় ফেজে ভেরিফিকেশনে তৃতীয় ফেজে প্রশিক্ষণহীনরা ডাক পাবেন কিনা সেই প্রশ্নের জবাবে সৌমিত্র সরকার বলেন আমার যদি বিয়েড শেষ হয়ে যায় তাহলে নন বিএড নিশ্চয়ই করব স্কুল সার্ভিস কমিশনের সূত্রে জানা গেছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে সম্ভবত চব্বিশে এপ্রিল থেকে শুরু হবে এই তৃতীয় পেজের ভেরিফিকেশান লোকসভা নির্বাচন চলাকালীন এই ভেরিফিকেশন হলেও তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না বলে জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি বলেন আমাদের এগুলো অনগোয়িং প্রসেস এছাড়া আমা আমরা তো কাউকে চাকরি দিচ্ছি না এগুলো আমাদের সাধারণ কাজ এর ফলে কোনো আচরণবিধি লঙ্ঘন লঙ্ঘন হচ্ছে না আরও প্রার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই কথা মাথায় রেখে ভোট গ্রহণের তিন দিন আগে থেকেই ভোটের তিন দিন পর পর্যন্ত ভেরিফিকেশনের তারিখ রাখা হচ্ছে না অন্যদিকে নাইনটিন ইলেভেন টুয়েলভের তৃতীয় কাউন্সিলিংয়ের পর নন জয়নিং ও মাল্টিপল র্যাঙ্কিংয়ের কারণে কিছু পথ ফাঁকা রয়ে গেছে সেগুলোতে চতুর্থ কাউন্সিলিং হবে কি সেই প্রশ্নের জবাবে সৌমিত্র সরকার বলেন আমি আবার চতুর্থ কাউন্সিলিং করব এ বিষয়ে সব কিছু তৈরি করছি চতুর্থ কাউন্সিলিং হবেই হবে তবে সেই তারিখটা এখনও ঠিক করে উঠতে পারিনি স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে নন জয়নিং মাল্টিপল র্যাঙ্কিং ও আগের যে শূন্য পদগুলি নিয়ে অনিশ্চয়তা দেখা গেছিল তার মধ্যে কনফার্ম হওয়া সবগুলি শূন্য পদ দিয়ে নিয়ে হবে চতুর্থ কাউন্সিলিং দুটি স্তর মিলিয়ে শূন্য পদের সংখ্যা প্রায় এক তার মধ্যে চারশোর মতো শূন্য পদ রয়েছে ইলেভেন টুয়েলভে বাকিগুলি নাইন এর তো বন্ধুরা আপনি সে বুঝতে পারছেন যে এস কর্মসূচিগুলি কী কী এবং সৌমিত্র সরকারের কথা অনুসারে যা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এসএসসি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ